Hi Sam, কেমন আছো? আচ্ছা দাঁড়াও, মানা তোমার সাথে খুব ইম্পর্টেন্ট কথা বলবে, দাঁড়াও। সব ব্যবস্থা হয়ে গেছে? হ্যাঁ মা, সব হয়ে গেছে। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা শোনো, আমি না তোমাকে একটা বড় কুরিয়ার পাঠিয়েছি, দু একদিনের মধ্যেই হয়তো পেয়ে যাবে। হ্যাঁ, আমাদের গুরুদেবের ছবি, উনি হলেন শ্রী শোধানানন্দ। শোভনা? ওহো স্যাম, শোভনা না, শোধানানন্দ, শোধানানন্দ। কি যে বলো না তুমি, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও বাবা। আচ্ছা শ্যাম্য, ওখানে সেই সমস্ত বীচ ফিচ রয়েছে না, হ্যাঁ, যেখানে সব আদুর গায়ে লোকেরা। কি বলছো কি তুমি? না 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 না, আমি বলছি সেখানে আমরা একদম যাবো না, না একদম যাবো না, বুঝছো? এটা মনে রেখো। আচ্ছা শোনো, তোমার সঙ্গে ওখানে গিয়ে রবীন্দ্রনাথ এবং শ্যামদীপ সম্পর্কে আলোচনা হবে, কেমন? এই আমাকে একটু দে না মা, তোমাকে আরো কিছু আমাকে দে। আচ্ছা বাবা। হ্যাঁ মা বলুন। শোনো, ওই ছবিটার সামনে দাঁড়িয়ে রোজ একটা করে ধূপ জ্বালাবে, এমনিতেই থাইল্যান্ড যা জায়গা। তুমি ওখানে ধূপটা জ্বালিয়ে রোজ ওই আমাদের যে মন্ত্র আছে দীক্ষা মন্ত্র, ওটা পাঠ করবে। আরে মন্ত্রটা বলো না একটু ওকে। হ্যাঁ এনা বাবা বলো। শুদ্ধ সুচি পবিত্র জীবন। আরে না না স্যাম, আচ্ছা তুমি তো চিনির সাথে কথা বলনি, দাঁড়াও দাঁড়াও। চিনি? এই চিনি, এদিকে এই তাড়াতাড়ি এই যে। হাই চিনি, কেমন আছো? স্যামিজি জি, আমি তো আমার পাকা টাকা পাটাটা আসছি। হ্যাঁ অবশ্যই, আর তুমি আমি মিলে প্রচুর মজা করব। আরে আমি এখান থেকে কিছু দেখতে পাচ্ছি না। হাই স্যাম, কেমন আছো? সব ঠিকঠাক? ইয়াপ, লাপাটা বলে একটা এজেন্সি আমাদের সবকিছু অ্যারেঞ্জ করছে, আর শুধু তমালিকা, তোমার কাছে চলে এলে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা তোমার ওই যে ফ্রেন্ড অয়ন আর নিতিনের কি খবর, ওরা কি বলছে? আরে আমি তোদের খুঁজেই পাচ্ছি না কদিন থেকে। মানে খুঁজে পাচ্ছ না? মানে ওরা এখন আমার অ্যাপার্টমেন্ট ছেড়ে অন্য একটা জায়গায় শিফট করেছে, তারপর থেকে আর ধরতেই পারছি না। দ্যাটস গ্রেট স্যাম, ওয়ান্ডারফুল। তমালিকা, দেয়ার ইজ নাথিং গ্রেট অ্যাবাউট ইট, দে আর মাই ফ্রেন্ডস। আমি ঠিক সেভাবে কথাটা বলতে চাইনি, আসলে আমাদের যখন বিয়ে হবে তখন কি ওরা আমাদের সাথে থাকবে, কি বলিস মায়া? হ্যাঁ তাই তো, আমাদের তো প্রিভিয়াস সেটটা দরকার আছে নাকি? আচ্ছা স্যাম এসব কথা ছাড়ো, তুমি মায়াকে দেখো, ইজন্ট শি লুকিং গর্জিয়াস? খুব ভালো লাগছে মায়া তোমাকে, ইউ আর লুকিং ভেরি স্মার্ট, লুকিং রিয়েলি নাইস। থ্যাঙ্ক ইউ। আচ্ছা তোমরা দুজনে এত সেজেগুজে কোথায় যাচ্ছ? তমালিকার ব্যাচেলার্স পার্টি। তুমি কিন্তু ব্যাচেলার্স ট্যাচেলার্স কিছু করবে না কেমন? স্যাম আমি কেন বলছি তুমি তো বুঝতেই পারছ, মানে আমি না বিয়ের আগে কোনো ঝামেলা চাই না। স্যাম আই রিয়েলি লাভ ইউ। লাভ ইউ, বাই বাই। বাই স্যাম। এই তমালিকাকে নিয়ে আর পারা যায় না। খুব খুশি তাই না? হ্যাঁ মায়া, জানিস আমি বিয়েটা নিয়ে না খুব এক্সাইটেড। এত খুশি হওয়ার দরকার নেই। কেন? আমার মাথায় একটা প্ল্যান ঘুরছে। প্ল্যান? কি প্ল্যান? হঠাৎ করে আমরা একদিন আগে পাটায় চলে যাব। একদিন আগে আমরা পাটায় চলে যাব? কেন যাব? দেখ স্যাম ছেলেটা ভালো, হ্যাঁ কোনো সন্দেহ নেই, বাট তারপরেও বিয়ের আগে একটু হলেও যাচাই বাছাই করে নেওয়া উচিত, যে ছেলেটা কি করে কোথায় থাকে, আমরা যদি বলে যাই ও তো সবকিছু ঠিকঠাক করে ফেলবে, তাই বলছিস? হুম, বাট একটা কথা, তুই কিন্তু স্যামকে কোনোভাবেই বুঝতে দিবি না। ঠিক আছে, তুই যেটা বলছিস সেটাই হবে, আমরা যাব। গুড গার্ল।